নমস্কার বন্ধুগণ, গান ও হারমোনিয়াম শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজ আমরা যে গানটি শিখব সে গানটি হচ্ছে যুগে যুগে হরি ওহে বংশীধারী। আসুন বন্ধুগণ, আজ আমরা এই গানটি শিখি। আমরা সিসাস স্কেল শিখব। প্রথমে দেখে নিচ্ছি এই গানটিতে কী কী সুর লাগবে। সা, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, কোমলনি, তার সপ্তকের সা, তার সপ্তকের শুদ্ধ রে, তার সপ্তকের কোমল গা, মন্দ্র সপ্তকের কোমলনি, মোট 21টি সুর লাগবে। বন্ধুগণ, যদি কেউ আমাদের কেডি সরগম চ্যানেলে নতুন এসেছেন আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তবে তাদের কাছে আমি আগ্রহ করে বলছি আমাদের কেডি সরগম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনটিও ক্লিক করবেন। তবে আসুন বন্ধুগণ, আজ আমরা এই গানটি শিখি। এই গানটিতে তাল বাজবে কাহারাওয়া। আমি প্রথমে স্থায়ী গেয়ে দিচ্ছি, তারপর স্বরলিপির সঙ্গে শিখব। যুগে যুগে হরি ওহে বংশীধারী, যুগে যুগে হরি ওহে বংশীধারী, কতই লীলা খেলেছ দয়াল, কতই লীলা খেলেছ দয়াল, কতই লীলা খেলেছ দয়াল, কতই লীলা খেলেছ। আসুন বন্ধুগণ, আমরা ছোট ছোট পিস করে স্বরলিপির সঙ্গে শিখি। স্থায়ী পা থেকে শুরু হচ্ছে। যুগে যুগে পা সা 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 হরি, সা সা রে গা রে সা নি। এখানে নি আর তার সপ্তকের গা দুটি সুর কোমল লাগছে। আমি আবার বলছি, যুগে যুগে পা সা 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 হরি, সা সা রে গা রে সা নি, ওহে নি সা নি বংশী নি নি ধারি, নি ধা ধা সা নি ধা পা, কতই পানি নি লীলা, নি নি ধা পা মা খেলেছ পানি পামাগা দয়াল দয়াল, পামাগা মা পা কতই নি 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 লীলা, নি নি ধা পা মা খেলেছ পানি পামাগা দয়াল দয়াল, গামামা রে রে সা সা নি। এখানে গা আমন্দ্র সপ্তকের নি কোমল লাগছে। দয়াল গামামা রে রে সা সা নি, কতই নে সা সা মা লীলা খেলেছ মা গা মা গা রে সা সা দয়াল দয়াল, সা রে রে মা রে সা নি, কতই নে সা সা মা লীলা খেলেছ পা গা মা গা রে সা সা। বন্ধুগণ, স্বরলিপি দিয়ে স্থায়ী পুরো হয়ে গেছে। এবার আমি একসঙ্গে গেয়ে দিচ্ছি। যুগে যুগে হরি
ओहे वंशीधारी जुगे जुगे होरी ओहे वंशीधारी कोतोई नीला खेल छो दयाल कोतोई नीला खेल छो दयाल कोतोई नीला खेल छो दयाल कोतोई नीला खेल छो। বন্ধুগণ, স্থায়ী পুরো হয়ে গেছে, এবার আমরা অন্তর শিখব। সত্য যুগে ছিলেন প্রভু সত্যনারায়ণ, শিলা মূর্তি ধারণ করে হলেন প্রভু আগমন। সত্য যুগে ছিলেন প্রভু সত্যনারায়ণ, শিলা মূর্তি ধারণ করে হলেন প্রভু আগমন। তুমি লক্ষ্মীর বামে রেখেছো দয়াল, লক্ষ্মীর বামে রেখেছো দয়াল, কতই লীলা খেলেছো হে দয়াল, কতই লীলা খেলেছো। আসুন বন্ধুগণ, আমরা ছোট ছোট পেশ করে স্বরলিপির সঙ্গে শিখি। অন্তরা পা থেকে শুরু হচ্ছে। সত্য যুগে পা 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 ছিলেন প্রভু পা মা দা পা মা গা মা সত্য নারায়ণ পাপনে নে সনে নে সা শিলা মূর্তি পাপা গা গা ধারণ করে রে গরে সসনি হলেন প্রভু নিনে সারে আগমন নেসসনি নিরাপা। বন্ধুগণ, এই লাইনগুলো দুবার বলতে হবে, তারপর তুমি পাপা লক্ষ্মীরে পানে নিনে বামে ধাপমা রেখেছো রেখেছো পানে পামাগা দয়াল পামাগা মাপা লক্ষ্মীকে নিনে নে বামে ধাপমা রেখেছো পানে পামাগা দয়াল গামামারে রে সাসানে কতই নেসাসামা লীলা খেলেছো মাগা মাগারে সাসা দোয়াল সারে রে মারে সানি কতই নেসাসামা লীলা খেলেছো পাগা মাগারে সাসা। বন্ধুগণ, স্বরলিপি দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে, এবার আমি একসঙ্গে গেয়ে দিচ্ছি। সত্য যুগে ছিলেন প্রভু সত্যনারায়ণ, শিলা মূর্তি ধারণ করে হলেন প্রভু আগমন। সত্য যুগে
ছিলেনি প্রভু সত্যনারায়ণ, শিলামূর্তি ধারণ করে হলেন প্রভু আগমন। তুমি লক্ষ্মীর বামে রেখেছো দয়াল, লক্ষ্মীর বামে রেখেছো দয়াল, কতই লীলা খেলেছো এ দয়াল, কতই লীলা খেলেছো। বন্ধুগণ, প্রথম অন্তরা পুরো হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় অন্তরা শিখব। প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরার মধ্যে একটু তফাত আছে, লক্ষ্য করবেন। ত্রেতা যুগে ছিলেন প্রভু শ্রীরাম ধনুর্ধারী, পিতৃসত্ত্ব পালন করতে হলেন বনচারী। ত্রেতা যুগে ছিলেন প্রভু শ্রীরাম ধনুর্ধারী, পিতৃসত্ত্ব পালন করতে হলেন বনচারী। ভাই লক্ষ্মণকে সঙ্গে করে গেলেন প্রভু বনবাসে, ভাই লক্ষ্মণকে সঙ্গে করে গেলেন প্রভু বনবাসে। সীতারে উদ্ধার করেছো দয়াল, সীতারে উদ্ধার করেছো দয়াল, কতই লীলা খেলেছো দয়াল, কতই লীলা খেলেছো। আসুন বন্ধুগণ, আমরা ছোট ছোট পিস করে স্বরলিপির সঙ্গে শিখি। ত্রেতা যুগে পাপা পাপা ছিলেন প্রভু পাম্মা ধা পাম্মা গামা শ্রীরাম ধনুর্ধারী, পাপা নিনি সারেনে সাসা পিতৃসত্ত্ব। তার সব থেকে কোমল গা, পিতৃসত্ত্ব পাপা গা গা পালন করতে রে রে গা রে সাসানি হলেন বন নিনি সারে চারি বন্ধুগণ। এই লাইনগুলো দুবার বলতে হয়, তারপর ভাই লক্ষণকে পাশা সঙ্গে করে সারে গারসানি গেলেন প্রভু নিনে সারে বনবাসে নেশাসানিনে দাদাপা। ভাই লক্ষণকে পাশা সঙ্গে করে সারে গারসানি গেলেন প্রভু নিনে সারে বনবাসে নেশাসানিনে দাদাপা। সীতারে পানিনিনে উদ্ধার ধাপমা করেছো পানি পামাগা দয়াল পামাগামা পাপা। সীতারে পানিনিনে উদ্ধার ধাপমা করেছো পানি পামাগা
দোয়াল গামারে রে সসানি কোতুই নে সসামা লিলা খেলেছো মগ মগ রে সসা দোয়াল সরে রে মরে সানি কোতুই নে সসামা লিলা খেলেছো পগ মগ রে সসা। বন্ধুগণ, স্বরলিপি দিয়ে দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে। এবার আমি একসঙ্গে গেয়ে দিচ্ছি। ত্রেতা যুগে ছিলেন প্রভু শ্রীরাম ধনুর ধারি, পিতৃ সত্য পালন করতে হলেন বনচারী। ত্রেতা যুগে ছিলেন প্রভু শ্রীরাম ধনুর ধারি, পিতৃ সত্য পালন করতে হলেন বনচারি। ভাই লক্ষণকে সঙ্গে করে গেলেন প্রভু বনবাসে, ভাই লক্ষণকে সঙ্গে করে গেলেন প্রভু বনবাসে। সীতারে উদ্ধার করেছো দোয়াল, সীতারে উদ্ধার করেছো দোয়াল, কতই লীলা খেলেছো দোয়াল, কতই লীলা খেলেছো। বন্ধুগণ, দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে। এই গানটিতে মোট চারটি অন্তরা। তবে প্রথম অন্তরাতে যে স্বরলিপি, তৃতীয় ও চতুর্থ অন্তরাতে সেই স্বরলিপি, তাই আমি তৃতীয় ও চতুর্থ অন্তরা স্বরলিপি দিচ্ছি না, শুধু গেয়ে দিচ্ছি। তৃতীয় অন্তরা। দাপর যোগী হলেন প্রভু শ্রীনন্দের নন্দন, বাঁশের সুরে পাগল করিলে ব্রজের যত গোপী গণ। দাপর যোগী হলেন প্রভু শ্রীনন্দের নন্দন, বাঁশের সুরে পাগল করিলে ব্রজের যত গোপী গণ। তুমি কুবজার রানী করেছো দোয়াল, কুবজার রানী করেছো দোয়াল, কতই লীলা খেলেছো ও দোয়াল, কতই লীলা খেলেছো। চতুর্থ অন্তরা। শেষ কোণেতে এলেন প্রভু নিমায়ে সন্ন্যাসী, ঘরের বধু বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী। শেষ কোণেতে এলেন প্রভু নিমায়ে সন্ন্যাসী, ঘরের বধু বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী। তুমি সূচি মারে দুঃখ দিয়েছো দোয়াল, সূচি মারে দুঃখ দিয়েছো দোয়াল, কতই লীলা খেলেছো ও দোয়াল, কতই লীলা খেলেছো। বন্ধুগণ, গানটি পুরো হয়ে গেছে। এবার আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।